প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 24 তারিখ রুজ শুক্রবার। আজকের পাইকারি বাজারে প্রত্যেক আলুর মধ্যে 4-5 টাকা কেজিতে দাম বেড়ে গেছে। আজকের পাইকারি বাজারে দাম বেড়ে কত টাকা কেজি বিক্রি হচ্ছে তা আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার এখানে কি এগুলো সব আলু? হ্যাঁ ভাই, সব এগুলো আলু ভাই। দর্শক আজকে প্রচুর পরিমাণে ভাইয়ের এখানে আলু আছে, দেখেন। এইগুলো হচ্ছে সব কি আলু? এগুলা ভাই এগুলো সব ডায়মন্ড আলু, দেশি আলু। আচ্ছা দেখেন প্রচুর পরিমাণে ভাইয়ের এখানে আলু। ভাইয়েরা সব পাইকারি বিক্রি করে, এই যে আলু, দেশি আলু আছে, ডায়মন্ড আলু আছে, আপনাদের যে যেটা লাগবে সেটাই নিতে পারবেন। আচ্ছা ভাই, আজকের বাজারে আলুর দাম বাড়ছে না কমছে? না ভাই, আজকে আলুর দাম প্রচুর বাড়ছে ভাই। আজকের পাইকারি বাজারে আলুর দাম প্রচুর বাড়ছে, কয় টাকা কেজিতে বাড়ছে? ভাই আজকে কেজিতে 4-5 টাকা বাড়ছে ভাই। ও, প্রত্যেকটা আলুর মধ্যে আজকে কেজিতে 4-5 টাকা কেজিতে আলুর দাম বাড়ছে? ভাই দেশি আলু, ডায়মন্ড আলু সব কিছুর দামই বাড়ছে, তাই না? বাড়তে ভাই। আপনার এখানে যে আলুগুলা কোন কোন জায়গার আলু আছে? আলু আছে ভাই রংপুর আছে, দিনাজপুর আছে, বগুড়া আছে। আপনার বগুড়ার আলু, দিনাজপুর, রংপুরে সব জাতের আলু আপনার এখানে আছে? আর ডায়মন্ডগুলা কোন দিনের? ডায়মন্ডগুলা ভাই এটা আজকের, আজকের ডায়মন্ড আলু না? আচ্ছা আজকের ডায়মন্ড আলু আপনি কত টাকা কেজি বিক্রি করতেছে? আজকের ডায়মন্ড আলু ভাই আমরা 25 টাকা কেজি বিক্রি করতেছি। আজকের ডায়মন্ড আলু পাইকারি আপনি 25 টাকা কেজি বিক্রি করতেছেন? আজকে আলুর দাম অনেক বেশি। হ্যাঁ ভাই। আচ্ছা আমরা দুইটা আলু দেখি তো, আজকের আলু। আজকের আলু ভাই দেখেন, এই যে আলু দর্শক, এই যে আজকের ডায়মন্ড আলু তারা বিক্রি করতেছে 25 টাকা কেজি, আজকে দাম অনেক বেশি। গতকালকে এই ডায়মন্ড আলুটা ভাই কত টাকা দাম ছিল? গতকালকে ভাই ছিল 24 টাকা কেজি ছিল। গতকালকে 24 টাকা ছিল, আজকের বাজারে দাম বেড়ে ডায়মন্ড আলু আপনি বিক্রি করতেছেন 25 টাকা কেজি ভাই। আর গতকালকের আলুগুলা কোনগুলা? গতকালকের আলুগুলা এই যে উপরের ডি, আর যে গতকালকে তাদের কাছে কিছু বস্তা আলু আছে, এই যে দেখেন, এই কিছু বস্তা আলু তারা বিক্রি করতেছে 24 টাকা কেজি। আজকের পাইকারি বাজারে কত টাকা কেজি বিক্রি করতেছে? আজকের অরিজিনাল দেশি আলু আমরা 29 টাকা কেজি বিক্রি করতেছি। পাইকারি বাজারে অরিজিনাল দেশি আলু আপনি 29 টাকা কেজি বিক্রি করতেছেন? হ্যাঁ ভাই। গতকালকে এই অরিজিনাল দেশি আলু কত করে বিক্রি করছিলেন? গতকালকে আমরা বেচছিলাম এসে আপনার 26 টাকা। গতকালকে 26 টাকা, আজকের বাজারে 2 টাকা কেজিতে বাড়ছে পাইকারি বাজারে দেশি আলুর দাম। হ্যাঁ ভাই, সাদাগুড়ি দেশি আলু অরিজিনালটা। আচ্ছা আর এইগুলা কি আলু ভাইয়া? এগুলা আছে আপনার টিপিএস দেশি আলু। এগুলা হচ্ছে টিপিএস দেশি আলু, দুইটা স্যাম্পল দেখি। এই যে টিপিএস দেশি আলু, আজকের পাইকারি বাজারে আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? আজকের পাইকারি বাজারে 26 টাকা কেজি বিক্রি করতেছেন। আজকের পাইকারি বাজারে টিপিএস দেশি আলু 26 টাকা কেজি বিক্রি করতেছেন? হ্যাঁ ভাই। গতকালকে এই দেশি আলুটা কত করে বিক্রি করছেন? গতকালকে 25 টাকা বিক্রি করছি। গতকালকে 25, আজকের বাজারে বিক্রি করতেছেন 26 টাকা। হ্যাঁ ভাই। ফলে ডায়মন্ডের দামও 2-3 টাকা কেজিতে বাড়ছে, দেশি আলুর দামও 1-2 টাকা কেজিতে বাড়ছে। মোটামুটি সব আলুর মধ্যে দাম বাড়তেছে। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আলুর দাম কি আরো বাড়তে পারে? আলুর দাম তো ভাই যে বাজারে কম না, বাজারে চাহিদা কম, বাজারে চাহিদা কম না, বাজারে আমদানি কম, বাজারে আমদানি কম, চাহিদা বেশি। বাজারে আমদানি কম, চাহিদা বেশি, এর জন্য বাজার সম্ভাবনা আছে। ও আচ্ছা, বাজারে আলুর আমদানি কম, চাহিদা অনেক বেশি, এই জন্য আপনার আলুর দামটা একটু বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা